একই চমৎকার ভাণ্ডারেতে রাজ্যবিকরবার মানুষ ধরা কলব সাইতে জন্ম সাই দেখতে গেলে মাই ভণ্ডার দেখতে গেলে মাই ভণ্ডার ভণ্ডারেতে রাজ্যবিকরবার একই চমৎকার ভাণ্ডারেতে রাজ্যবিকরবার মানুষ ধরে কলব সাইল আমার বাবা ভণ্ডারে সে কলেতে পড়লে ধরা তার কাকে না ধরবারে সে কলেতে পড়লে ধরা তার কাকে না ধরবারে উদারজিকে মুখে করে উদারজিকে মুখে করে রাস্তা কর সাধনা রাস্তা কর সাধনা রঙ্গরসে আমি তারা আসি যাবে ভাগ্য নাই লোকের সাথে রঙ্গরসে আমি তারা আসি যা আমরা কিছু বছর যখন দেখতেছি মাই ভাণ্ডার শরীফের বিরুদ্ধে তারা করেছে আল্লাহ অনেকের হেদায়েতে করেছে কতগুলো ধ্বংস হয়ে গেছে হ্যাঁ যারা বিরুদ্ধে চরণ করেছে ওই কাপড় সবাই খুলে যায় না আজকাল ঠিক কিনা এমন আছে না ছেলে পিছনে পরে কাপড়টা আছে কিনা হিম ঔষধ গেছে সুতরাং মন্দিরে তো ধৈর্য হতে পারবো অবন্টারি তখন কাপড় সবর থাকে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় এটা দেখার বিষয় সুতরাং পিপি টিকা পাখা রোগা মরি লড় করে ঠিকই না পিপি টিকা পাখা রোগায় মরি লড় করে যেগুলো তোর শুধু মসজিদ পর্যন্ত এগুলা অন্তত আর কারোর সাথে খেলাটেলি করার চিন্তা করলেও মেঘভণ্ডারের সাথে খেলাটেলি করবেন না করলে নিজেই ফিরে যাবে নিজেরই ক্ষতি হবে মেঘভণ্ডারের কোনো ক্ষতি একজন দেখে করতে পারে নাই বিশ বছরে এটা আল্লাহর কুদরতি দরবার এখানে তোমরা যতই পিছিয়ে লাগবে ততই এটা উপর উঠবে ঠিক কিনা মোল্লা মুসলিম জন্য কাট মোল্লা বলে কি সব মোল্লানা আবার মোল্লানা যেগুলো কালা মোল্লা দেখি এখানে এগুলোর নাম মোল্লা যারা আলিম বলে সবাই কিন্তু মোল্লা না ঠিক কিনা দেখুনা আল্লাহ যাদেরকে মহাপত করতে বলেছে ইজ্জত করতে বলেছে সেখানে ইজ্জত করে না তোমরা হজরত কেবলা বা ওখানে কেবলা আলম শান হজরতকে যারা সহ্য করতে পারে না তারা মোল্লা ঠিক কিনা আর যারা এই দেশে সুন্নিয়ত কায়েমে হজরত কেবলা বা অন্য কেবলা আলমের অবদানকে যারা অবদান পার্কের অবদানকে যারা স্বীকার করবে না এরাই মোল্লা ঠিক কিনা তাহলে এখানে মোল্লা কথাটা শব্দটা এই জন্য ব্যবহার হয় এর হচ্ছে ছাটনাবাজ যারা তারাই হচ্ছে মোল্লা কোথায় কোথায় যারা ফতোয়া দেয় এদের নাম হচ্ছে মোল্লা
আর আজকে ভালো লাগলো, তার দলে এদের সময় দিবে, আর তার ভালো না লাগলে তার বিরুদ্ধে ফতোয়া দেবে, সে কাফের, সে শিয়া, সে এইটা, সে ওইটা। তো তোমার এটা একটা মুসলমানকে তুমি কাফের বলার সার্টিফিকেট তোমার কে দিয়েছে? তুমি তো কখনো একজন কাফেরকে মুসলমান বানাইতে পারোনি, খালি মুসলমানকে কাফের শিয়া এইটা ওইটা খালি এই ফেতনা বলে। আর ফেতনা তো সত্য মনে হয় কত সুরা বাকার মধ্যে যারা ফেতনা ফসাদ করবে তারা কত হচ্ছে কঠিন অপরাধ অপরাধ। একটা ফেতনাবাদ মোল্লা দেশ ধর্ম দিনের যত ক্ষতি করবে, একটা দালিম শাসক যতই জুলুম করুক সর্বমন্ড করে অতটুকু ক্ষতি করতে পারবে না যেটা একজন ফেতনাবাদ মোল্লা ফতোয়ার মাধ্যমে দেশ সমাজে বিশৃঙ্খলা করবে, ঠিক কিনা? এই জন্য এগুলো চিন্তিত হবে ফেতনাবাদ ফতোয়ারবাদ এই কাঠমোল্লাগুলা। এই জন্য কাঠমোল্লা বলি এগুলা বড় পদার্থ মতো। এদের ভিতরে কি কোনো অনুভূতি নাই, এদের মধ্যে কোনো প্রেম নাই, আরোপ নাই, হ্যাঁ এহসান নাই, ঠিক কিনা? এরা এদের স্বার্থের কারণে এরা যে কোনো কিছু ইসলামের ক্ষতি হয়ে যায়, কোনো বিষয় না উম্মা বিভক্ত হয়ে যায়, কোনো বিষয় না আমি ঠিক করতে হয়ে যায়। এদের কম্পন শুরু হয়ে গেছে, ওই যে বললাম 61 আর 1444 ডিগ্রি সম্পর্ক আছে কিনা? আছে। মাইনর শরীফের হুকুমত 200 বছরের হুকুমত, সায়েন্সের হুকুমত, ঠিক কিনা? বিশ্বন্ধরে যারা গজাইছে এরা যতই কিছু হোক মাইনর শরীফের হুকুমতকে মেনেই তারা এদেরকে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে রানে জিজ্ঞেস করেন আমার ইভান্ডার শরীর চিনি, আমার মনে হয় না এরকম কোনো লোক পাওয়া যাবে পক্ষে বিপক্ষে এটা ও চিনি না বলবে। অনেক জায়গায় এরকম আসে অনেক দরবার, হ্যাঁ কোনো খবর এ নেই। এগুলা মাইভান্ডার শরীরের সাথে তুলনা দিয়ে না দিলে নিজেরা আরও ডাউন হবে না, ডাউন হবে। যাই হোক, সময় যে কথা বলছিলাম প্রত্যেকটা জিনিসের অ্যাকশন রিয়াকশন আছে, বুঝলি? আছে, এটা আমরা না নিলেও আমরা প্রকৃতি হয়ে যাবে। একটা রিয়াকশন এটা আমরা যদি নাও নেই এটা অটোমেটিক হয়ে যাবে। সত্য জায়গা বিষয়ে আল্লাহ পাক কখনো ছাড় দেয় না, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের ঐক্য আমাদের আমাদের দরবারের মধ্যে আর কিছু না হোক আমি সবাই ঘুম ভাঙিয়ে দিয়েছি। আমরা এই বাংলার জমিনে মাইজ ভান্ডারের ভাইটা আসেনি, ঠিক কিনা? এখানে কথা বলতে সাবধানে বলবেন, পাগল শুকলে কিন্তু রাখে না, পাগলের পাগলা নিয়ে কিন্তু শুরু হয়ে কিন্তু পাগলে কিন্তু কোনো কিছু মানে না, ঠিক নেই? পাগল খেপাইয়েন না, পাগল খেপাইলে খবর আছে, সরকারও জানে, সবাই জানে, প্রশাসনও জানে যে ভণ্ডারিয়া খেললে খবর আছে,
এই জন্য আপনারা প্রত্যেকটা লেখায় সংঘবদ্ধ হবেন, আপনারা এই সময় ছাত্রাবাদ মোল্লা থেকে দূরে থাকবেন, এটা তো বয়কট করবেন, ঠিক আছে? দেখে দেখে আলেন দাওয়াত দিবেন, যেগুলো ফেতনা করবে এদেরকে দাওয়াত দিবেন না, কারণ এরা দেশ ধর্ম দিন সব খোলার ক্ষতি করবে, মানুষের ইমান ধ্বংস করবে, ঠিক কিনা? আমাদের আঞ্জুমানগুলো করামকে আরো মজবুত করবেন। বিএসপি নামে বাংলাদেশ সুপ্রিম পার্টি নামে একটা আমি রাজনৈতিক দল দাঁড় করাচ্ছি, কারণ আমরা আমার নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে দেশ ধর্ম দিন সত্যিই কাজ করতে হবে। আমার নবী শুধু নামাজ পড়েছে না, উনি ওয়াজ একটা দেশও পরিচালনা করছে, ঠিক কিনা? উনি একটা দেশও শাসন করেছিলেন। সুতরাং আমাদের উপর দেশের ভালো মন্দ দেখতে হবে, ঠিক কিনা? আপনারা আস্তে নিজের সংক্রমিত হবেন, আমাদের নির্দেশের পথে থাকবেন। একটা দাওয়াত দিচ্ছি, বারোই রোগের অবলা, বারোই রোগের অবলা, ঈদি মিলাদুন নবী ঢাকা সরোয়ার যুদ্ধে অক্টোবরের সম্ভবত 8 বা 9 তারিখ চারটার উপরে নির্ভর করছে। আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন, আপনারা প্রত্যেক এলাকায় এটা প্রচার করবেন এবং ঢাকা চলে আসবেন।